দুজন মুসল্লির একজন আলেম আর একজন হাফেজ কে ইমামতের জন্য অধিকতর উপযুক্ত ইমামতের অধিকতর উপযুক্ত কোন ব্যক্তি যার মধ্যে কোরআতি ইলেম বেশি আছে তিনি নাকি যিনি কোরআনকে সুন্দর করে পড়তে পারেন বেশি কর্মখস্থ আছে তিনি এটা নিয়ে ওলাম মধ্যে মত পার্থক্য আছে আকর আহম কিতাবল্লাহম অর্থাৎ যিনি সবচেয়ে বেশি জানেন নাকি কোরআন সবচেয়ে বেশি আপনার হাফ করেছেন শুদ্ধ করে পড়তে পারেন ইনি এটা নিয়েই মত পার্থক্য আছে অনেক ওলামা মতে যিনি বেশি জানেন মাসলামা সাহায়েল এবং কোরআনিসের ইলিম যার বেশি আছে তিনি অগ্রাধিকার গণ্য আক্রা আহোম হাদিসে বলা হয়েছে সবচেয়ে বড়ো কারি যে সেই করার অধিক হকদার সেখানে এই শ্রেণীর আমাদের বক্তব্য হলো সেখানে বোঝানো হয়েছে যে আলেম আক্রাহম সবচেয়ে বড়ো কারি মানে সবচেয়ে বড়ো আলেম বোঝানো হয়েছে যাই হোক এটা একটি মত আবার আরেকটা মত হলো যে না কোরআন করিমের হাফেজ যারা হবে যার মধ্যে হিফ যত বেশি থাকবে যত বেশি সুন্দর করে কোরআন কোরআনতালাত করতে পারবেন তারা মূলত হকদার বেশি হবেন দুটি মতই আছে প্রথম মতটি ওলামায় আহনাফ এর মত হানিফ মাজাহের মত আর দ্বিতীয় মতটি অন্য ওলামায় আমা মত অতএব কে বেশি হকদার হবেন এটা নিয়ে নানান আলোচনা আছে এটা নিয়ে নানান মতপার্থক্য আছে কিন্তু যিনি ইমামতি করবেন তার মধ্যে মিনিমাম কোরআন বিশুদ্ধ করে পড়া এবং হাদি কোরআন হাদিসের আলোকে সলাতের মাসাইলগুলো তার জানা থাকা এটি আবশ্যক অন্তত পরিবারের একজন সদস্য বয়বৃদ্ধ রোজা রাখতে সক্ষম নন আবার ফিদিয়া দেওয়ারও সমর্থ নয় এক্ষেত্রে করণীয় কী যদি তিনি তার রোজা রাখার কোনো সামর্থ্য না থাকে আবার ফিদিয়া দেওয়ারও সমর্থ না থাকে আবার তার ফিদিয়া দিয়ে দিবে তার পরিবারের কোনো কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি নিজে যেগুলো খাবেন সেগুলো ফিদিয়া নিয়ত করে গরিবকে যে খাদ্য দিতে হয় সেটা নিয়ত করে তিনি খেয়ে নেবেন ঈশ্বর আলদিন তাতে তিনি দায়মুক্ত যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি আসার পর এর এই টাইপের ছিলেন তিনি তার জন্য একই সমাধানের কথা তিনি বলেছেন মসজিদ কমিটি তারাবির হাফেজদের জন্য টাকা তুলে তারা অংশবিশ্বাস হাফেজদের দিয়ে বাকিটাকে মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করে এটা কি জায়জ হবে হাফেজদের জন্য টাকা তুলছেন প্রথম লোক হল করিমের হেফজ তেলাওয়াত করে তার বিনিময় দেওয়া নেওয়া কিন্তু জায়েজ নয় আর এটি পাশাত্য সালাতের মতো নয় যে এটির জামাতটা শেহার ইসলাম বা ইসলামের আপনার নিদর্শন এরকম একটি বিষয় যে সেটা টিকিয়ে থাকার প্রয়োজনে সেটাকে টিকিয়ে রাখার প্রয়োজনে কিছু মানুষ নিজের অন্যান্য সমস্ত কাজকামতে ফারক হয়ে তারা এই কাজে লাগিয়ে থাকবে এবং তাদের জন্য অনিয়াম ঠিক করে দিবে সাধারণ মানুষ বিষয়টা সেরকম না বিধায় তারা বীর হাফেজের জন্য টাকা পয়সা তোলা এবং তারা পারিশ্রমিক বিনিময়ে তেলাওয়াত করা করানো শোনানো সেটাই কিন্তু ওলামাইক্রামের মাইক্রামের মতো জায়েজ নয় এটি প্রথম কথা দ্বিতীয় কথা হল যে ইমাম সাহেব মজানের জন্য অনেক সময় টাকা তোলা হয় এই যার কথা বলে টাকা তুলছেন তাকে টাকা না দিয়ে মসজিদ কমিটি তাকে সামান্য কিছু যদি বাকিটা যদি রেখে দেন সে গুণা হবে কারণ নসল ওয়াকি কেন সে সারে কোনো দাতা যদি কোনো বিষয়ে বলে দেন তাহলে সেটা শুনতে হবে সেটা শরীয়ত প্রণতার বলে দেওয়ার মতো বিধায় এক্ষেত্রে আপনার কোনো প্রকার ব্যাখ্যা করলে সেটা গুণা হবে